প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় আর নবম শ্রেণীর পর্ষদ থেকে দেওয়া ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাক্সের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। আজকে আলোচনা করা হবে মডেল অ্যাক্টিভিটি টাক্কের পার্ট এর প্রশ্ন উত্তর ইতিপূর্বে পার্ট ওয়ানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তা তোমরা অনায়াসে আসে সেগুলি দেখে নিতে পারো মূল আলোচনা যাওয়ার আগে সকালের কাছে ছোট্ট আবেদন ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সে সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশান আকারে পেতে দেখো ক্লাস নাইনের ইংরেজি অ্যাক্টিভিটি টাস্ক যে দেওয়া হয়েছে সেখানে পার্ট টুয়ে প্রথমে রয়েছে তোমাদের একটি সিন সেখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন তথা প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে রাইট দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ফলোয়িং বার্ডস প্রথমে রয়েছে হোয়াইট হেডেড থ্রাস উত্তর হবে ব্রাস্ট ইন টু অ্যান এক্সাইটেড ক্রাই দু নম্বরে গ্রুপ অফ পিহেন্স উত্তর হবে গ্রুপ অফ পিহেন্স ওয়াজ সার্চিং দ্য ডিউই গ্রাস সি নম্বরে রয়েছে এমএল পিহেন উত্তর হবে মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশড টেল রাইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন শট করে নিও আর সেগুলি খাতাতে অবশ্যই তুলবে কেননা স্কুল খোলার পর এগুলি তোমাদের শিক্ষক মশাইদের দেখাতে হবে এবার আসে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু তো থাকছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো আমি উত্তর করে রেখেছি প্রথমেটা হবে হি উইল অ্যারাইভ হিয়ার বাই টু পরটা হবে সি হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং সি নম্বরটা হবে দে হ্যাভ কাম ফ্রম ফার এবার অ্যাক্টিভিটি থ্রি সেখানে তোমাদের রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন হান্ড্রেড ওয়ার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস প্রশ্নটিতে কী রয়েছে তা একবার বুঝে নিই নিউজ পেপারের গুরুত্ব নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে আর চিঠিটি অবশ্যই হতে হবে একশো ওয়ার্ডের মধ্যে আর নিচে দেওয়া পয়েন্টগুলি নিয়েই তোমাকে সেই চিঠিটি লিখতে হবে যেমন উইডেন আউটলুক ইনজ নলেজ গুড হ্যাবিট এ তিনটি পয়েন্ট দেওয়া হয়েছে এ তিনটি পয়েন্টকে ভিত্তি করেই তোমাকে চিঠিটি লিখতে হবে কিভাবে লেটারটি লিখতে হবে একবার দেখে নিই উত্তরটি লিখতে হলে প্রথমে তোমাকে লিখতে হবে যেহেতু চিঠি সেহেতু প্রথমে তোমাকে ডান দিকে নিজস্ব ঠিকানা দিতে হবে আমি একটি ঠিকানা দিয়েছি ভালো করে লক্ষ্য করো আর তারিখ দিতে হবে তারপর লিখতে হবে ডিআর রোহন যে কোনো নাম দিতে পারো ইউ লেটার ইজ জাস্ট ইন মাই হ্যান্ড আই এম হ্যাপি টু লার্ন দ্যাট ইউ আর অল ওয়েল বাট আই এম আনহ্যাপি টু হিয়ার দ্যাট ইউ নেভার রিড নিউজ পেপার

বিভিন্ন বিষয়ের ছোট প্রশ্নের আলোচনা অলরেডি চ্যানেলে প্রকাশ করা হয়েছে এমনকি গল্প কবিতারও লাইন ধরে ধরে অর্থসহ সহ বিষয়বস্তুর তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়েছে প্লেলিস্টে গিয়ে সেগুলিটা তোমরা অনায়াসে দেখে নিতে পারো তাছাড়া ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তা তোমরা দেখতে পারো সেকেন্ড প্যারা দিয়ে লিখতে হবে ইন অর্ডার টু বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড by reading newspaper you can be able to know new scientific invention economic development and political situation of our country without this kind of knowledge you cannot cope with others articles and features on culture literature politics sports trade and commerce etc will widen your outlook remove narrowness অফ দ্য মাইন্ড অ্যান্ড এনরিচ ইউর থট এবার লেটারটি এন্ডিং করবো কীভাবে লেটারটি এন্ডিং হবে দেখে নেব নেক্সট পেটার দিয়ে লিখতে হবে সো ডু নট ফারগেট টু রিড নিউজ পেপার ডেইলি আই এম প্রি টু ওয়েল অ্যান্ড ইউর আদার ফ্রেন্ডস ট্রু আর ওয়েল কনভে মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউর মাদার অ্যান্ড ফাদার অ্যান্ড লাভ টু সুমি এরপর লিখতে হবে ইউ ফ্রেন্ড নিজের নাম লিখিবে বা দিকে ঠিকানা লিখতে হবে আমি একটা ঠিকানা লিখেছি তোমরা যে কোনো অ্যাড্রেস লিখতে পারো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক করো সে সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ